সবাইকে স্বাগত এই বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ জারণ এবং বিচারণ অর্ধ বিক্রিয়া সহযোগে কিভাবে আমরা জারণ বিচারণ বিক্রিয়া পূর্ণ বিক্রিয়া সমতাকরণ করতে পারি সেই বিষয়টি শিখব এটি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের একটি তৃতীয় অধ্যায় যেটা পরিমাণগত রসায়ন এই অধ্যায়টির নাম তো এটি মূলত উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ানো হয় যদিও এটি খুব কার্যকরী বিষয় অর্থাৎ আমাদের সমতকরণ খুব সুন্দরভাবে শিখতে হয় বা শেখা উচিত আমি আজকে তোমাদের সাথে আছি তরুণ কুমার গায়েন মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ধারাবাহিকভাবে আমি শুরু করি কিছু বিক্রিয়া সমতাকরণ কিভাবে করবো সেটি ধারাবাহিকভাবে সুন্দরভাবে দেখাবো প্রথমে যে বিক্রিয়াটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লঘু সালফারিক অ্যাসিড মিশ্রিত ফেরাত সালফেট এবং পটাশিয়াম ডাইক্রোমেটের রিডক্স বিক্রিয়া কিভাবে আমরা সমতাকরণ করতে পারি অর্থাৎ এটি কিন্তু অম্লীয় দ্রবণে রিডক্স সমীকরণ সমতাকরণের বিক্রিয়া মূলত যখন অম্লীয় দ্রবণে রিডক্স বিক্রিয়া ঘটে তখন সমতাকরণে এইচ প্লাস আয়ন ও এইচ টু ও দ্যাট ইজ ওয়াটার সংশ্লিষ্ট থাকে অমূল্য দ্রবণের ডাইক্রোমেট আয়ন জারক ও আয়রন টু আয়ন বিজারকের মাধ্যমে মধ্যে রিডক সমীকরণ আমরা এখানে সমতা সাধন করব তো এক্ষেত্রে ডাইক্রোমেট আয়ন বিজারিত হয়ে ক্রোমিয়াম ফোর থেকে ক্রোমিয়াম থ্রি আয়নে রূপান্তরিত হবে আর আয়রন টু আয়ন জারিত হয়ে আয়রন থ্রি আয়নে পরিণত হবে এখন আমরা জারণ এবং বিজান অর্ধবিক্রিয়া সহজে কিভাবে দেখাতে পারি সেটি নিয়ে কথা বলব জারুণ অর্ধবিক্রিয়া বিক্রিয়া জারুন অর্ধবিক্রিয়াতে আয়রন টু প্লাস এটি জারিত হয়ে আয়রন থ্রি প্লাসে পরিণত হবে সেক্ষেত্রে একটা ইলেকট্রন ত্যাগ করবে বিজারণ অর্ধ বিজারণ অর্ধ বিক্রিয়াতে ডাইক্রোমেট আয়ন ছয়টা ইলেকট্রন গ্রহণ করবে অর্থাৎ প্রত্যেকটি করোমিয়াম অর্থাৎ করিমিয়াম ফোর থেকে করিমিয়াম থ্রি করোমিয়াম থ্রি প্লাস এখানে ছিল সিক্স প্লাস ফোর নয় সিক্স আগে করমিয়াম ফোর বলেছি সম্ভবত ফোর হবে না এটি হবে সিক্স অর্থাৎ করোমিয়ামের জারণ সংখ্যা এখানে ছয় তো করোমিয়ার জ্বালানির সংখ্যা ছয় থেকে তিনে আসতেছে অর্থাৎ একটি কর্মীয়ের জন্য তিনটে ইলেকট্রনের গ্রহণ করছে দুইটা কর্মীয়ের জন্য ছয়টা ইলেকট্রন গ্রহণ করছে আর এখানে আরেকটি বিষয় লক্ষ্য নিয়ে এখানে সাতটি অক্সিজেন পরমাণু আছে আর তো পরমাণু সংখ্যা এবং চাষ সমতাকরণ করবো এখানে ডাইক্রোমেন্ট আয়নের যে সাতটি অক্সিজেন পরমাণু এটি সাতটি ওয়াটার ষাটি ওয়াটার তৈরি করে সাতটি ওয়াটার তৈরি করার জন্য আমাদের কী প্রয়োজন হয় এই সাত অনু ওয়াটার তৈরি করার জন্য আমাদের চোদ্দটি এইচ প্লাস আয়নের প্রয়োজন হয় সেই জন্য এইচ প্লাস চোদ্দোটি কিন্তু লিখতে হবে এইচ প্লাস চোদ্দোটি চার্জ সংখ্যা এবং ইলেকট্রন গ্রহণ ও বর্জন সংখ্যা আমাদের সমান করতে হবে অবশ্যই সেক্ষেত্রে আমাদের গুণ করার প্রয়োজন হলে কোনো সংখ্যা দিয়ে গুণ করার প্রয়োজন হলে অবশ্যই গুণ করতে হবে তো এখানে আমরা দেখছি ইলেকট্রন ক্রমের ক্ষেত্রে ছয়টা ইলেকট্রন এখানে আছে একটি ইলেকট্রন তাহলে এই প্রথম জারণ যে বিক্রিয়াটি জারণ অর্ধ বিক্রিয়াটি সেখানে আমরা ছয় গুণ করব ছয় গুণ করলে কি দাঁড়ায় সিক্স আয়রন টু প্লাস এটি হবে সিক্স আয়রন থ্রি প্লাস সিক্স ইলেকট্রন একইভাবে বিজয়ন সি আর টু চোদ্দটা এইচ প্লাস আয়র আর ছয়টা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন এখানে গড়ন ঘটেছে অর্থাৎ জারণ প্রক্রিয়া যে কটা ইলেকট্রন ত্যাগ ঘটবে সেই কটা ইলেকট্রন তো বিজারণ প্রক্রিয়া অবশ্যই গ্রহণ ঘটতে হবে তো ইলেকট্রন কিন্তু দুইটাতে সমান হয়ে গেলো এখানে ছয়টা ইলেকট্রন গ্রহণ আর ছয়টা ইলেকট্রন ত্যাগ ছয়টা ইলেকট্রন ত্যাগ জ্বালুণে হয়েছে আর বিজারণ ছয়টা ইলেকট্রন গ্রহণ হয়েছে তো জারণ বিজারণ বিক্রিয়া যে সময় আমরা ইলেকট্রনের সমতা করে ফেললাম সে সময় দুইটাকে আমরা যোগ করব যোগ করার পরে কী আসে সেটি আমরা একটু দেখি আয়রন আয়রন টু প্লাস ডাইক্রোমেট টু মাইনাস চোদ্দোটা এইচ প্লাস এটা হলো ছয়টি এপি থ্রি প্লাস দুইটা ক্রোমিয়াম থ্রি প্লাস আর সেভেন মিলিকুল ওয়াটার এটা হলো তে আমরা দর্শকায়ন যোগ করব দর্শক আয়ন যোগ করে আণবিক সমীকরণ আমরা পেয়ে যাব দর্শকায়ন রূপে পটাশিয়াম এবং সালফেট আয়ন উভয় দিকে প্রয়োজন মতো যোগ করে আমরা আনবিক সমীকরণ পেয়ে যাব তো সালফেট আয়ন এবং পটাশিয়াম আয়ন আমরা যোগ করে দিই আয়রন এখন টু প্লাস দিব না এখন সালফেট যোগ করে দিব সালফেট ডাইক্রোমেট একটি পটাশিয়াম যোগ করে দেব আর এটি হচ্ছে সালফুরিক অ্যাসিড হয়ে যাবে তাহলে এখানে সাত অনু হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড এখানে আয়রন থ্রি প্লাস আছে তাহলে একটি আমরা ফেরিক সালফেট সালফেট লিখলাম আর এটি ক্রোমিয়াম সালফেট আর সেভেন মলিকুল ওয়াটার আর পটাশিয়াম সালফেট হবে এটি আমাদের অমিল রিডস সমীকরণ সমতাকরণ করে ফেললাম আমরা প্রথমে জারুণ অর্ধবিক্রিয়া লিখেছি তারপরে বিজয় অর্ধবিক্রিয়া লিখেছি তারপর ইলেকট্রন ট্রান্সফরমেশনটা সমান করে দিয়েছি অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া যে কটি ইলেকট্রন গ্রহণ ঘটেছে এই ত্যাগ ঘটেছে বিজয় অর্ধবিক্রিয়া সেই কটি ইলেকট্রন গ্রহণ অর্থাৎ সমান করে দিয়েছি এখানে ছয়টা ইলেকট্রন ছয় দিয়ে গুণ করেছি জারুণ অর্ধবিক্রিয়াতে টি ছিল সেটির সাথে ছয়টা ছয় গুণ করেছি করার পরে দেখো ইলেকট্রনের ট্রান্সফরমেশনটা শোয়ানো হয়েছে অর্থাৎ ইলেকট্রন সাইটো ইলেকট্রন সাইটো ইলেকট্রন কেটে যাচ্ছে এরপরে একই ধরনের একটি বিক্রিয়া ক্ষারীয় দ্রবণের সমতা কীভাবে করব সেটি আমরা দেখবো সেক্ষেত্রে আমরা খার এখানে যেটি দেখাচ্ছি সেটি আছে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড মিশ্রিত সোডিয়াম সোডিয়াম অক্সালেট আর সোডিয়াম পারম্যাঙ্গানেট এটির বিক্রিরে আমরা অর্ধবিক্রিয়ার সাহায্যে দেখাবো জারুণ বিজ অর্ধবিক্রিয়ার সাহায্যে যখন ক্ষারীয় দ্রবণ রিডক্স বিক্রিরা ঘটবে তখন সমতা কারণে ওএইচ মাইনাস অ্যান এবং এস টু এস টু ও অর্থাৎ অটা সংশ্লিষ্ট থাকে এর আগে যেমন অম্লীয় দ্রবণে দেখেছিলাম এইচ প্লাস এবং পানি সংশ্লিষ্ট থাকে আর ক্ষারীয় দ্রবণে ওএস মাইনাস এবং পানি সংশ্লিষ্ট থাকবে এই বিক্রেতে ক্ষারীয় দ্রবণে জারক এবং অক্জালেট আয়ন বিজারকের ভূমিকা পালন করবে আয়নের পারমাঙ্গল বা বেগুনি বেগুনি বর্ণের হয় তাই এ শক্তিশালী জারকের রিডাক্স টাইটসনে নিজেই নির্দেশক হিসেবে কাজ করে এই রিডাক্স বিক্রিয়ায় সোডিয়াম পারমাঙ্গানেট এবং সোডিয়াম অকজালেট এর ক্ষারীয় দ্রবণে অক্সালেট জারিত হয়ে কার্বনেট আয়নে এবং পারমাঙ্গানেট আয়ন বিজারিত হয়ে প্রথমে ম্যাঙ্গানেট আয়ন পরে কঠিন ম্যাঙ্গানিজ অক্সাইডে পরিণত হয় তো এখন জারণ অর্ধবিক্ষের এবং বিজারণ অর্ধবিক্ষের আকারে এটি আমরা দেখাবো জারণ অর্ধবিক্রিয়া জারুণ অর্ধবিক্রিয়া বিজারুন অর্ধবিক্রিয়া জারুণ অর্ধবিক্রিয়া থেকে কে জানিতে হবে অক্জালেট সি টু ও ফোর টু মাইনাস অক্জালেট হয়ে যাবে কার্বনেট কার্বনেটে কোন হবে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে আর বীজাণ বিক্রিয়ায় বিক্রিয়াতে তিনটা ইলেকট্রন গ্রহণ করবে করার ফলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড রূপান্তর ঘটবে রূপান্তরিত হবে পরমাণু সংখ্যাবন চার্জ সমতাকরণ করতে হবে তা সেক্ষেত্রে অক্সালেট আয়নে যে চারটি অক্সিজেন আছে এই চারটি অক্সিজেন পরমাণু জারিত হয়ে দুই অনু কার্বনট আয়নে ছয়টি অক্সিজেন পরমাণু থাকায় বাম পাশে কিন্তু আমাদের ওয়াটার যোগ করতে হবে অর্থাৎ এটি ক্ষমতা করার ক্ষেত্রে এখানে বাম পাশে কিন্তু ওয়াটার যোগ করতে হবে আমরা দুই অনুযোগ করব এটি দুই অনু আঠার যোগ হবে আঠার যোগ হয়েছে অর্থাৎ বাম পাশে আমরা দুই অনু ওয়াটার যোগ করলাম আর পারমাঙ্গের যে চারটি অক্সিজেন আছে এই চারটি অক্সিজেনের বিপরীতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে অনুতে দুইটি অক্সিজেন পরবণত থাকাতে আমরা একইভাবে ডান দিকে এটির ডান দিকে আমরা দুই অণু ওয়াটার যোগ করব এবং হাইড্রোজেন পরমাণু সমতা জন্য যারন বিক্রিয়ার সমীকরণ ডানে এবং বিজারণ বিক্রিয়ার সমীকরণের বামে প্রতি ক্ষেত্রে চার পোটন ড্যাট ইস ফোর এইচ প্লাস আয়ন যোগ করে উভয় অর্ধ বিক্রিয়া চাষ সংখ্যা ঠিক আছে কিনা সেটি আমরা কিন্তু একটু খেয়াল করব ফোর এইচ প্লাস জারণ উভয় অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রনের গ্রহণ যেটি ঘটেছে সেটি কিন্তু অবশ্যই আমাদের সমতা করতে হবে তা প্রথম যে জারুন অর্ধবিক্রিয়াতে সেখানে দেখছি দুইটা ইলেকট্রন ত্যাগ ঘটেছে আর বিজারণ অর্ধবিক্রিয়াতে আমরা দেখছি তিনটা ইলেকট্রন গ্রহণ ঘটেছে তাহলে জারুন অর্ধবিক্রিয়াকে আমরা কি করব তিন দিয়ে গুণ করব আর বিজয় অর্ধবিক্রিয়াকে আমরা দুই দিয়ে গুণ করবো গুণ করলে কিন্তু আমাদের ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ কিন্তু সমান হয়ে যাচ্ছে যার মধ্যবিক্ষাকে আমরা তিন করলে কি আসে থ্রি সি টু ওপো টু মাইনাস সিক্স মিলিকুল ওয়াটার সিক্স কার্বনেট আয়ন টুয়েলভ এইচ প্লাস আর এখানে ছয় ইলেকট্রন সে সময় ত্যাগ করবে ঘটবে বিজা অর্ধবিক্রিয়া যেটি সেটিকে আমরা দুই দ্বিগুণ করবো তাহলে কী হবে টু পারমগানেট আয়ন এইট এইচ প্লাস সিক্স ইলেকট্রন টু manganese ডাইঅক্সাইড ফোর molecule ওয়াটার এখন খেয়াল করে দেখো এই জারণ এবং বিজারণ অর্ধবিক ইলেকট্রন সংখ্যা সমান হয়ে গেছে এই ছয়টা ইলেকট্রন এই ছয়টা ইলেকট্রন কিন্তু কেটে যাবে যে সঙ্গে যোগ কর দুইটা সমীকরণ যে সঙ্গে যোগ করো দুইটা কেটে যাবে যোগ করার পরে কি হবে সেটি আমি লিখছি থ্রি সি টু ও ফোর টু মাইনাস আর এখানে আছে সিক্স মলিকুল ওয়াটার আর এখানে আছে ফোর মলিকুল ওয়াটার তো শহর থেকে সার কত আছে দুই টু মলিকুল ওয়াটার হবে টু মলিকুল ওয়াটার আর এখানে আছে টু টু পারম্যাঙ্গ আয়ন আরেকটা বিষয় খেয়াল করো এখানে আছে

এবং খারিও মারদম বজায় রাখার জন্য এবং ডান দিকে ফোর এইচ প্লাস আয়নকে প্রশমিত করার জন্য উভয় দিকে ফোর ও এইচ মাইনাস আয়ন আমরা যোগ করব ফোর ও এইচ মাইনাস যোগ করে দিই উভয় দিকে অর্থাৎ থ্রি সি টু ও ফোর টু মাইনাস প্লাস টু এইচ টু ও প্লাস টু পারগানেট এটার সাথে বা সাইডে যোগ হবে হচ্ছে ফোর ও এইচ মাইনাস আর ডান সাইডে একইভাবে যোগ হবে ফোর ও এইচ মাইনাস এটা এখন যোগ করে দিলাম এই ফোর ও এইচ মাইনাস যেটি যোগ করেছি এই এইচ প্লাসের এবং ফোর এইচ মাইনাসের সাথে এটি একত্রে আমরা লিখব লিখতে পারবো ফোর এইচ টু ও ফোর মলিকুল ওয়াটার এটি আমরা লিখতে পারবো আর এই পাশে যেভাবে আছে সেটি সেইভাবে লিখব ওটা লিখতে পারবো অর্থাৎ এটা লিখবো এই এই সাইডে যতটুকু লিখেছি এটা পুরোটা লেখার পরে এই পাশে লিখবো পরের ধাপে ফোর এইস টু ফোর এইচ টু যে সময় লিখছি এই পাশে সে সময় এই পাশে টু এস টু আছে না এই টু এর সাথে ফোর তাহলে এই পাশে আবার টু এইচ টু হবে আর এর পাশে টু এইচ টু চলে যাবে ঠিক আছে এবার সর্বশেষ যেটি হবে সেটি আবার একবার লিখছি থ্রি সি টু ওপর টু মাইনাস এই টু এইচ টু চলে যাচ্ছে টু টু মনে করায়ন ফোর ওএ মাইনাস টু মলিকুল ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড মলিকুল কার্বনেট আয়ন আর টু মলিকুল ওয়াটার এটা কিন্তু আলটিমেটলি হবে এখন দর্শক আয়ন আমরা ছটি দিয়ে যদি লিখি তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা আমরা আনুমিক সমীকরণ আকারে লিখে ফেলতে পারবো তাহলে সোডিয়াম দিয়ে লিখি তাহলে সোডিয়াম সোডিয়াম অক্সালেট সোডিয়াম পার ম্যাঙ্গানেট সোডিয়াম আর অক্সাইড ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড মলিকুল সোডিয়াম কার্বনেট টু মলিকুল ওয়াটার এটি কিন্তু আমরা সমতা করে ফেললাম এরপরে আরেকটি বিক্রিয়া লঘু সালফ্রুক এসেড মিশ্রিত পটাশিয়াম মাঙ্গানেট এবং ফেরাস সালফেটের এই ডক্স বিক্রিয়া আমরা কীভাবে লিখতে পারবো সেটি এখন দেখব তো এই বিক্রিয়াটাতে আমরা বিজারক আয়রন টু প্লাস হবে এটি আয়রন টু প্লাস আকারে আছে এবং যারক হচ্ছে পার মাঙ্গানাইট এম এন ও ফোর মাইনাস এটি কিন্তু পার তা বিক্রিয়াকালে কি হবে বিজারক আয়রন টু প্লাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে আয়রন থ্রি প্লাস আয়নে পরিণত হবে হবে আর যার ম্যাঙ্গানিজ টু প্লাস আয়নে বিজারিত হবে তা পারমাঙ্গানাইটের যে চারটি অক্সিজেন পর্বণু আছে এ চারটি অক্সিজেন পরবাণু আটটি এইস প্লাস আয়ন সহ চারটি পানির অনুগঠন করবে এখন জারুন অর্ধবিক্রিয়া এবং বিজানু অর্ধ বিক্রিয়া সেটি লিখি আমরা জারুন অর্ধ বিক্রিয়া জারুণ অর্ধবিক্রিয়া আয়রন টু প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন থ্রি প্লাসে রূপান্তরিত হবে বীজ বিক্রিয়া পার ম্যাঙ্গানেট এটি ম্যাঙ্গানিস টু প্লাসের রূপান্তর হবে এখানে যে চার মলিকুল ওয়াটার আছে চারটি অক্সিজেন আছে সেটি কিন্তু চার মুলিকুল ওয়াটার তৈরি করবে তাহলে চার ম্যিকুল ওয়াটার তৈরি করার জন্য হাইড্রোজেন লিখেছে কয়টা আটটা তাহলে এখানে এইট এইচ প্লাস লিখব তাহলে ম্যাঙ্গানিজ এখানে ইলেকট্রন গ্রহণ করছে কয়টা পাঁচটা ইলেকট্রন গ্রহণ করছে এখন এই ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ এটিকে অবশ্যই সমতা করতে হবে অর্থাৎ জ্বালান বিক্রিয়া যেটি সেটিকে আমরা পাঁচ গুণ করবো পাঁচ গুণ করলে কি হবে আয়রন ফাইভ এবি টু প্লাস ফাইভ ap3 থ্রি প্লাস পাঁচটা ইলেকট্রন আর বিজারণ প্রক্রিয়া বিজারণা যেটি আছে সেটি হবু লিখব পাঁচটা ইলেকট্রন এটিতে গ্রহণ করে ঘটেছে ম্যাঙ্গানিজ টু প্লাস তৈরি হয়েছে আর কলমুল ওয়াটার তৈরি হয়েছে এই জারণ অধ্যবিক্রিয়া এবং বিজারণ অধ্যবিক্রিয়াকে এবার যোগ করব এখানে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ যেহেতু সমান হয়ে গেছে তাহলে ইলেকট্রন ত্যাগ গ্রহণ এটি বাদ হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে থাকবে না তাহলে আলটিমেটলি কী থাকে সেটি আমরা লিখি আয়রন টু প্লাস পারমাঙ্গানেট আর এইট এইচ প্লাস আয়রন থ্রি প্লাস তৈরি হয় এখন এই আয়রন টু থেকে তো আয়রন থ্রি হয়েছে তাহলে আয়রন থ্রি যেটা হয়েছে আয়রন থ্রি যেটি হয়েছে সেখানে আমরা দেখছি আয়রন থ্রি দুইটা আয়রন সালফেট যদি আমরা লিখতে চাই তাহলে আয়রন সালফেটে আমরা কি দেখবো আয়রন সালফেট যদি লিখি আয়রন সালফেট যদি লিখতে হয় যেহেতু এখানে আয়রন সালফেট আছে সেই জন্যই এই কথাটা আসছে তাহলে আয়রন সালফেট যেটি লিখছে এটি হচ্ছে ফেরিক সালফেট এটি ছিল ফেরাত সালফেট ফেরাত সালফেট থেকে যদি ফেরিক হয়েছে তাহলে এইটা এইভাবে লিখতে হয় ফেরিক সালফেটকে তাহলে এখানে আমরা কি দেখছি দুইটা আয়রন থ্রি প্লাস আছে এটি আমরা দেখছি তো একরে যদি লিখতে হয় তাহলে এখানে এই পাঁচ রাখলে কিন্তু আমরা সেটা এই এক লিখতে পারবো না সেজন্য কি করব এই সমীকরণকে আমরা দুই দ্বিগুণ করবো এখানে ইলেকট্রন সমতা করেছে ঠিক আছে কিন্তু দুই দিয়ে গুণ না করলে কিন্তু আমরা এই একরে লিখতে পারবো না দুই দ্বিগুণ করলে কি হবে টেন আয়রন টু প্লাস টু পারগানেট আর ষোলো এইচ প্লাস দশ আয়রন থ্রি প্লাস আট এগুলো অটার এটি আমরা লিখতে পারলাম এই পারে আমরা দর্শকায়ন পটাশিয়াম এবং সালফেট দিয়ে আমরা সমতা করে ফেলবো আণবিক সমীকরণ লিখব সমতা তো হয়ে গেছে আণবিক সমীকরণ লিখব টেন মুলিকুল এরাজ সালফেট টু মিলিকুল পটাশিয়াম পারমগানেট এইট মিলিকুল সালফোরিক অ্যাসিড ফাইভ মলিকুল সালফেট টু মলিকুল ম্যাঙ্গানিজ সালফেট পটাশিয়াম সালফেট মটার এটাই কিন্তু জারুন এবং বিজয়ন অর্ধবিক ক্রিয়াপূর্ণ যে আণবিক সংস্করণ সেটি কিন্তু আমরা লিখেছি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বিক্রিয়ার ক্ষেত্রে জারক এবং বিজারক চিহ্নিত করব তারপরে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ বিক্রে আমরা অর্ধবিক্রিয়া লিখব তারপরে জারণ বিক্রিয়া কয়টি ইলেকট্রন ত্যাগ ঘটেছে এবং বিজারণ বিক্রে কয়টি ইলেকট্রন গ্রহণ ঘটেছে সেটিকে আমরা সমতা করব সমতা করে যোগ করব যোগ করলে কিন্তু সেটি আমাদের জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া যোগ করা মানে জারণ বিজারণ পূর্ণ বিক্রিয়া হয়ে গেল তারপর সেটিকে আমরা দর্শকায়ন যোগ করে আমরা আণবিক সমীকরণ পেয়ে যাব এরপরে আমরা একই ধরনের বিক্রিয়া দেখি লঘু ছালপুর অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড চালনা করলে সংগঠিত রিডক্স বিক্রিয়া যেটি সেটিকে আমরা ইলেকট্রন পদ্ধতিতে সমতা করব। তা লঘু সালফরিক অ্যাসিড মিশ্রিত যেটি এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আছে আর হাইড্রোজেন সালফাইড আছে তো এক্ষেত্রে বিচারক কিন্তু সালফাইড আয়ন এই সালফাইড এটি কিন্তু বিচারক আর জারক হচ্ছে অমূল্য পার ম্যাঙ্গানেট পার আয়নটা হচ্ছে বিচারক তো বিক্রিয়াকালে বিচারক সালফাইড সালফাইড আয়ন দুইটি ইলেকট্রন ত্যাগ করে সালফার মৌলে জারিত হবে আর জারক অম্লীয় মাধ্যমে পারম্যাঙ্গানেট আয়ন পাঁচটি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ টু প্লাস আয়নে বিজারিত হবে তো সেক্ষেত্রে পারম্যাঙ্গানেট আয়নের যে চারটি অক্সিজেন পরমাণু আছে সেটির জন্য আটটি এইচ প্লাস আয়ন সহ চারটি অণু কিন্তু পানি গঠন করবে তো এখানে যার বিক্রিয়াতে সেটি কিন্তু দেখাচ্ছে অর্থাৎ সালফাইট এটি কি হলো সালফার দুটো ইলেকট্রন ত্যাগ করে সালফারে রূপান্তরিত হয়েছে আর ম্যাঙ্গানেট যেটি সেটি কিন্তু পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিট টু প্লাসে রূপান্তরিত হয়েছে এখানে যে চারটা অক্সিজেন আছে এই চারটি অক্সিজেন চার মলিকুল ওয়াটার তৈরি করেছে চার মলিকুল ওয়াটার যেই তৈরি হয়ে গেল এখানে হাইড্রোজেন কয়টা লেগেছে আটটা হাইড্রোজেন লেগেছে সেই আটটা হাইড্রোজেনকে এখানে এইট এইচ লিখেছি তো এই জারোণ অর্ধ্যবিক্রিয়া এবং বিচারণ অধ্যবিক্রিয়া ইলেকট্রন কিন্তু আমাদের সমান করতে হবে সমান করার জন্য জারন অধ্যবিক ক্রিয়াকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে গুণ করবো এবং বিচারণ অধ্যভিকাকে আমরা দুই দিয়ে গুণ করবো তো পাঁচ দিয়ে গুণ করলে কি হবে ফাইভ সালফাইট টু মাইনাস তে ফাইভ সালফার এবং দশটি ইলেকট্রন একইভাবে পারমানেন্টের সামনে দুই গুণ করলাম অর্থাৎ দুই গুণ করলে এরকম লিখতে পারবো এরপরে দুইটা যে সময় যোগ করব এই দশটা ইলেকট্রন আর এই দশটা ইলেকট্রন এটা কিন্তু বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে গেলে কিন্তু আর কি হবে বিয়েক যে সময় হয়ে যাবে সেক্ষেত্রে ইলেকট্রন আর থাকবে না ইলেকট্রন সমতা হয়ে গেলো ডান পাশে বাম পাশে ইলেকট্রন কিন্তু চলে গেল যোগ করার পরে কী আসবে সেটি আমরা লিখলাম টু পারমাঙ্গানেট আয়ন প্লাস সিক্সটিন এইচ প্লাস ফাইভ সালফাইট টু মাইনাস আয়ন আর ডান পাশে তৈরি হলো টু ম্যাঙ্গানিস টু আয়ন ফাইভ সালফার আর এইট মোলিকোয়াটার এরপরে আমরা কী করবো দর্শক আয়ন রূপে রূপে আমরা পটাশিয়াম আয়ন এবং সালফেট আয়ন এই দুটা কিন্তু দর্শক আয় রইপ আমরা যোগ করে আনবিক সমীকরণ কিন্তু পেয়ে যাব এই পারমানেন্ট আগে পটাশিয়াম পারমানেন্ট পটাশিয়াম আয়ন দিয়ে দিলাম দিলে পটাশিয়াম পারমানেন্ট হয়ে গেল আর সিক্সটিং সিক্সটিং এইচ প্লাস আছে যেটা সেটি কিন্তু কী আখারে লিখব সিস্টিং এইস প্লাস এবং ফাইভ সালফার যেটি আছে ফাইভ সালফাইড যেটি আছে সেটিকে আমরা হাইড্রোজেন সালফাইড আকারে লিখবো হাইড্রোজেন সালফাইড আকারে যে সময় সালফাইড আয়নকে হাইড্রোজেন সালফাইডের আকারে লিখছে সেই সময় কয়টা হাইড্রোজেন ব্যবহার হয়ে যাচ্ছে অলরেডি দশটা হাইড্রোজেন ব্যবহার হয়ে যাচ্ছে দশটা হাইড্রোজেন ব্যবহার হয়ে গেলে ষোলোটার থেকে দশটা ব্যবহার হয়ে গেলে আর কয়টা থাকে ছয়টা থাকে সেই ছয়টাকে আমরা ছালপুরু ক্যাসিড আকারে এখানে লিখেছি তিরিমকু ছালপুরু ক্যাসিড ডান পাশে একইভাবে ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হবে ফাইভ সালফার পটাশিয়াম সালফেট এবং পানি এই যে আণবিক সমীকরণটা হলো এখানে আমরা প্রত্যেকটি অনুপ্রমাণু কিন্তু সমান হয়ে গেল অর্থাৎ অক্সিজেন পটাশিয়াম ম্যাঙ্গানিজ সালফার হাইড্রোজেন ইত্যাদি ডান পাশে এবং পাশে কিন্তু সমান হয়ে গেছে ঠিক একই টাইপের বিক্রিয়া লঘু ছাত্রিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম পারগানাইটের সাহায্যে সাথে অক্সালিক অ্যাসিডেট অক্সালিক অ্যাসিডেট রিজক্স বিক্রিয়াটি আমরা অর্ধ বিক্রিয়া সহযোগে লিখব তে ক্ষেত্রে বিজারক কিন্তু অক্সালেট আয়ন এই অক্সালিক অ্যাসিডেট অক্সালেট আয়ন যেটি সেটি কিন্তু বিজারক আর জারক হচ্ছে কিন্তু পারমাঙ্গানেট তে বিক্রিয়াকালে এই অক্সালেট আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে দুইটি ইলেকট্রন ত্যাগ করে দুইটা কার্বন ডাইঅক্সাইড অণু তৈরি করবে আর জারক যেটি যেটিতে বিজারণ প্রক্রিয়া ঘটে সেই আয়ন পাঁচটি ইলেকট্রন গ্রহণ করবে পাঁচটি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিস টু প্লাসে রূপান্তরিত হবে ম্যাঙ্গানিস টু প্লাস যে রূপান্তরিত হলো এখানে আমরা দেখছি অক্সিজেন অনু অক্সিজেন আছে কয়টা চারটা চার অনু অর্থাৎ তৈরি করবে চার অনু অর্থাৎ তৈরি করার জন্য কয়টি হাইড্রোজেন লাগবে আটটা এইচ প্লাস লাগবে সেটি লিখে কিন্তু লেখা হয়েছে তো জারুণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া তো লেখা হলো এই অর্ধ যে ইলেকট্রন ট্রান্সফরমেশন ইলেকট্রন ত্যাগ এবং ঘূর্ণ সেটি কিন্তু সমান করতে হবে সমান করার সাথে আমরা কি করব জারুণ অর্ধবিক্রিয়াকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো এবং বিজয়ন অর্ধবিক্রিয়াকে আমরা দুই দ্বিগুণ করবো যে পাঁচ দিয়ে গুণ করার পরে কি আসবে সেটি কিন্তু এই ফাইভ সায়নাইট ফাইভ অক্সালেট আয়ন থেকে হলো আর টেন কার্বন ডাইঅক্সাইড টেন মুল টেন ইলেকট্রন একইভাবে বিজয়ন অর্ধ বিক্রিয়াকে আমরা দুই দিয়ে গুণ করেছি গুণ করার পরে এটা হচ্ছে এখন জারন এবং বিজয়ন অর্ধ বিক্রিয়াকে গুণ করার পরে তারপরে আমরা যোগ করব যোগ করার পরে এই অবস্থা আমরা পাচ্ছি ফাইভ অক্সালেট আয়ন প্লাস টু পারেট আয়ন প্লাস সিক্সটিন এইচ প্লাস তৈরি হচ্ছে টেন মলিকুল কার্বন ডাইঅক্সাইড টু ম্যাঙ্গানিস টু প্লাস আয়ন আর এইট মলিকুল ওয়াটার এটি কিন্তু তৈরি হচ্ছে এখন এটিকে আমরা দর্শকায়ন দ্বারা পূর্ণ করে দেব দর্শকায়ন পটাশিয়াম আয়ন এবং সালফেট আয়ন দিয়ে আণবিক সমীকরণ আমরা লিখব আনুমিক সমীকরণ যেটি লিখছি সেটি হচ্ছে এটা অর্থাৎ এখানে অক্সালিক অ্যাসিড এবং পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ম্যাঙ্গানিজ সালফেট এবং ওয়াটার তৈরি হয়েছে একটা বিষয় লক্ষণীয় যে এখানে পটাশিয়াম পারমাঙ্গানেট যেটি ব্যবহার করেছে সেখানে পটাশিয়াম পারমাঙ্গানেট দর্শক আয়ন টুপেট ডান পাশেও কিন্তু একইভাবে পটাশিয়াম সালফেট তৈরি করবে সেটির জন্য দ্বিতীয় ধাপে একইভাবে আমি লিখেছি দেখো একই বিষয় ফাইভ মলিকুল অক্সালিক অ্যাসিড টু মলিকুল পটাশিয়াম পারম্যাঙ্গানেট থ্রি মলিকুল সালফোরিক অ্যাসিড টেন মলিকুল কার্বন ডাইঅক্সাইড টু মলিকুল ম্যাঙ্গানিজ সালফেট এই যে পটাশিয়াম সালফেট এটি কিন্তু লিখতে হবে তো এনম এটি কিন্তু পূর্ণ আণবিক সমীকরণ হয়ে গেল লেখা এরপরে লগু সালফুরিক অ্যাসিড সালফুরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম পারমাঙ্গানেটের সাথে হাইড্রোজেন পার অক্সাইডের যে রিডক্স বিক্রিয়া সেটি আমরা লিখব তো এই হাইড্রোজেন পারক্সাইড যেটি তো এই ক্ষেত্রে হাইড্রোজেন পার যে পার আয়ন পার অক্সাইড আয়নটাই কিন্তু বীজারক হিসেবে কাজ করছে আর যারোক হচ্ছে বিজারক হিসেবে কাজ করছে পার আয়ন আর যারোক কিছু কাজ করছে পারম্যাঙ্গ আয়ন এই বিক্রিয়াকালে পারক্সাইড আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন অণুতে রূপান্তরিত হয় অর্থাৎ এটি জারিত হলো আর জারক অম্লীয় মাধ্যমে পারমাঙ্গানেট আয়ন পাঁচটি ইলেকট্রন গ্রহণ করে এই পাঁচটি ইলেকট্রন গ্রহণ করে কি করে কি সে রূপান্তরিত হয় ম্যাঙ্গানিজ রূপলাচ আয়নে রূপান্তরিত হয় অর্থাৎ এটি জারিত হয় তাই ম্যাঙ্গানিজ পারমাঙ্গানেট যে চারটা অক্সিজেন আছে এই চারটা অক্সিজেন চার তৈরি তৈরি করে হলো এই ওয়াটারে কয়টা হাইড্রোজেন আছে আটটা সেই আটটা সেইটা লেখার জন্য এইট এইচ প্লাস লেখা হয়েছে অর্থাৎ পারমানে যে চারটা অক্সিজেন আছে সেই চারটা অক্সিজেন আর আটটা এইচ প্লাস এটার সহযোগে চার মলিকুল ওয়াটার তৈরি করেছে সেটিকে আমরা লিখলাম এখন এই জারণ অধ্যবিক্রিয়া এবং বিজারণ অধ্যবিক্রিয়াতে যে ইলেকট্রন ট্রান্সফরমেশন সেটি কিন্তু সমতা করতে হবে সেই জন্য আমরা কি করব জার অধ্যবিক্রিয়াকে আমরা পাঁচ দিয়ে গুণ এবং বিজারণ অধ্যাকে আমরা দুই দিয়ে গুণ করব গুণ করলে এটি পাবো আমরা তারপরে আমরা যোগ করব যোগ করার পরে এটা পেয়ে গেলাম তারপরে আমরা কি করবো দর্শকায়ন পটাশিয়াম এবং সালফেট এটি যোগ করে দিব দিলে এ হাইড্রোজেন পার অক্সাইড এবং সালপ্লোরিক অ্যাসিড এটি তৈরি করছে অক্সিজেন ম্যাঙ্গানি সালফেট এবং ওঠার যেহেতু এখানে পটাশিয়াম আছে পটাশিয়াম কিন্তু পটাশিয়াম সালফেটও তৈরি করে সেজন্য কিন্তু পরবর্তী ধাপে আণবিক বিক্রিয়াকে আরও সঠিক করার জন্য আমরা এই এইভাবে লিখব টু ফাইভ মলিকুল হাইড্রোজেন পার অক্সাইড টু মিলিকুল পটাশিয়াম থ্রি মলিকুল সালফুরিক অ্যাসিড সেটি তৈরি করলো ফাইভ মিলিকুল অক্সিজেন টু মলিকুল ম্যাঙ্গানিজ সালফেট এবং ওয়ান মলিকুল পটাশিয়াম সালফেট এইট মলিকুল ওয়াটার সেটি কিন্তু পূর্ণ আণবিক বিক্রি আমরা পেয়ে গেলাম এরপরে লঘু সালফরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোম্টের সাথে ফেরাস সালফেটের বিজারণ বিক্রিয়া তো এগুলো একই টাইপের বিক্রিয়া যদি বলছি তো এগুলো আমাদের বোঝার বিষয় আছে যে কোনটি জারক এবং কোনটি বিজারক সেটি কিন্তু আমরা চিহ্নিত করতে সক্ষম হব আর এইগুলাই কিন্তু পরীক্ষাতে আসে যেগুলো দেখাচ্ছে আর এবং এইগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অঙ্ক করা হয় যে বিক্রিয়াগুলো আমাদের গুরুত্বপূর্ণ এবং যেগুলো লাগে সেইগুলো কিন্তু ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করছি তো এখানে আমরা কি দেখছি বিজারক হচ্ছে আয়রন টু প্লাস আর জারক হচ্ছে পটাশিয়াম ক্রোমিয়াম ডাইক্রোমেট ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট যেটি সেটি হচ্ছে সেটি ডাইক্রোমেট যেটি আয়ন সেই ডাইক্রোমেটটা হচ্ছে জারক আর বিজারক হচ্ছে ফেরাস আয়ন আয়রন টু আয়ন তো বিক্রিরা বিজারক আয়রন টু প্লাস একটি ইলেকট্রন এ একটি ইলেকট্রন কী করবে ত্যাগ করবে ত্যাগ করে আয়রন থ্রি প্লাসে রূপান্তরিত হবে রূপান্তরিত হবে মানে এটি জারিত হল আর যা জারক যেটি ডাইক্রোমেট সেটি কি হবে ছয়টি ইলেকট্রন গ্রহণ করবে এই ছয়টি ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম থ্রি এ রূপান্তরিত হবে রূপান্তরিত হতে হয়েই সেটি বিজারিত হবে তার ডাইক্রোমেটে ষাটটা অক্সিজেন আছে ষাটটা অক্সিজেন ১৪টি হাইড্রোজেনের সাথে সংযুক্ত সাত মলিকুল অর্ডার তৈরি করবে জারন অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে সমতা করার জন্য আমরা ছয় দিয়ে গুণ করবো করবো গুণ করে আমরা যোগ করব জারান অর্ধবিক্রিয়াকে ছয় দিয়ে গুণ করার পরে বিজারণ অর্ধবিক্রিয়ার সাথে আমরা যোগ করবো যোগ করলে এইটি আমরা পেয়ে যাব। তারপরে আমরা দর্শক আয়ন রূপে পটাশিয়াম এবং সালফেট আয়ন যোগ করবো যোগ করলে ফেরাদ সালফেট পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড ফেরিক সালফেট ক্রোমিয়াম সালফেট এবং পানি পেয়ে যাব একইভাবে যেহেতু এখানে পটাশিয়াম আছে ড্যান পাশে কিন্তু অবশ্যই পটাশিয়াম সালফেট তৈরি হবে সেই জন্য শুধু পটাশিয়াম সালফেট লিখলেই আমাদের পূর্ণ আণবিক বিক্রিয়া হয়ে যাবে এরপরে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইড ওয়াটার সাইড আয়োডাইড লবণের জারণ বিজারণ অধ্যবিক্রিয়ার সাহায্যে আমরা লিখবো তো এখানে বিজারক হচ্ছে আয়োডায়েড আয়ন বিজারক হচ্ছে আয়োডায়েট আয়ন আর জারক হচ্ছে অমিলীয় ডাইক্রোমেট আয়ন তো বিক্রিয়াকালে বিজারক যেটি আয়োডায়েড বলেছি এই বিজারক দুইটি আয়োডায়ট আয়ন প্রত্যেকে একটি করে ইলেকট্রন ত্যাগ করে আয়োডিনে রূপান্তরিত হবে প্রত্যেকে একটি কিলো ইলেকট্রন ত্যাগ করছে তা দুইটা আয়োডাইট দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়োডিনিতে রূপান্তরিত হয়ে জারিত হচ্ছে এবং অম্মিলের মাধ্যমে ডাইক্রোমেট আয়ন ছয়টা ইলেকট্রন গ্রহণ করবে ছয়টা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ক্রোমিয়াম থ্রি প্লাস আয়নে বিজারিত হবে তোমার যেহেতু ষাটটা অক্সিজেন আছে এই ষাটটা অক্সিজেন চোদ্দটি সংযুক্ত হয়ে সেভেন করবে এখন এই যেটি তৈরি হলো সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন জারুণ বিক্রিয়ায় দুইটা ইলেকট্রন ত্যাগ ঘটেছে বিজারণ বিক্রিয়ায় ছয়টা ইলেকট্রন গ্রহণ ঘটেছে ইলেকট্রন ত্যাগ এমন গ্রহণ সমান করার জন্য জারণ অর্ধ আমরা তিন দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করলে কিন্তু ইলেকট্রনটা ইলেকট্রন ট্রান্সফরমেশন সমান হয়ে যাচ্ছে সে সময় আমরা পাচ্ছি এটা তারপরে আমরা বীজাণুদ্য বিক্রয়ের সাথে যোগ করবো যোগ করলাম যোগ করার পরে আমরা দর্শক আয়ন রূপে পটাশিয়াম এবং আয়ন যোগ করে দেবো দিলে আমরা পটাশিয়াম হাইড্রাইড প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট সালফ্রুক অ্যাসিড সেটি বিক্রয় করে আয়োডিন ক্রোমিয়াম সালফেট এবং অটার তৈরি করবে একইভাবে আমরা এই বিক্রিয়াগুলো বারবার দেখাচ্ছি কেন দেখাচ্ছি এই পাশে যে পটাশিয়াম আছে সেটা সব ক্ষেত্রে কিন্তু পটাশিয়াম সালফেট তৈরি করবে সেটা দিয়েই কিন্তু আমাদের পূর্ণ আনুবিক বিক্রিয়া লিখতে হবে তাহলে কী হচ্ছে সর্বশেষ সিক্স মলিকুল পটাশিয়াম হাইড্রেট পটাশিয়াম ডাইক্রোমেট সেভেন অলিকুল সালফ্রিক অ্যাসিড সেটি তৈরি করছে থ্রি মনিকুল আয়োডিন তারপর তৈরি করছে ক্রোমিয়াম সালফেট এবং পটাশিয়াম সালফেট এবং পানি তৈরি করছে এরপর আরেকটি বিক্রিয়া অ্যাসিড মিশ্রিত সোডিয়াম ডাইক্রোমেটের সাথে সোডিয়াম অক্সালেট এটি রিডক্স বিক্রিয়ার সাহায্যে আমরা দেখাবো তো এখানে বিজারক হচ্ছে অক্সালেট আয়ন অক্সালেট আয়ন হচ্ছে বিজারক আর যারক হচ্ছে ডাইক্রোমেট আয়ন জারক তা বিক্রিয়াকালে বিজারক অক্জালেট যেটি সেটি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুই মূল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে আর যারোক যেটি ডাইক্রোমেট সেটি অম্লীয় মাধ্যমে অম্লীয় মাধ্যম বোঝানোর জন্য কিন্তু এখানে এইচ প্লাস লেখা আছে দেখো এটি কিন্তু বিষয় এটি কিন্তু বোঝার বিষয় তো জারক অম্মিল মাধ্যমে যে ডাইক্রোমেট আয়ন সেটি ছয়টা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন গ্রহণ করে ছয়টা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ক্রোমিয়াম টু প্লাস তৈরি করে তাই ডাইক্রোমেটে যেহেতু ষাটটা অক্সিজেন আছে সেটি চোদ্দোটি এইচ প্লাসের সাথে সংযুক্ত হয়ে ষাটটি পানির অনু উৎপন্ন করে এই জারুণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে আমাদের অবশ্যই ইলেকট্রন ট্রান্সফরমেশনটা সমান করার স্বার্থে আমরা কি করব জারুণ অর্ধবিক্রিয়াকে আমরা তিন দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করলে গুণ করার পরে আমরা বীজ অতির সহ সেটি যোগ করব যোগ করার পরে আমরা দর্শক আয়ন রূপে সোডিয়াম আয়ন এবং সালফেটায়ন সালফেট আয়ন দিয়ে লিখবো লিখলেই কিন্তু আমাদের আণবিক সমীকরণ আণবিক সমীকরণ পেয়ে যাবো এটি কিন্তু আণবিক সমীকরণ হয়ে গেল সোডিয়াম থায়োসালফেট ও আয়োডিনের জ্বালানী বিজারণ বিক্রিয়ার সাহায্যে দেখো এক্ষেত্রে বিচারক হচ্ছে থায়োসালফেট আয়ন থায়োসালফেট আয়ন আর জারক হচ্ছে আয়োডিন তের মধ্যে জ্বালন বিজারণকালে দুটি থায়োসালফেট আয়ন দুইটা ইলেকট্রন বর্জন করে টেট্টা থায়োনাইটে রূপান্তরিত হয় আর আয়োডিন ওই ইলেকট্রন গ্রহণ করে আয়োডাইটে পরিণত হয় তো এটি জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সমীকরণ তো এখানে দুইটা ইলেকট্রন ট্রান্সফরমেশন ঘটেছে অর্থাৎ জারুণ অর্ধবিক্রিয়া এবং বীজাণু অর্ধবিক্রিয়াতে আমরা ইলেকট্রন গ্রহণ এবং বর্জন উভয় দিকে কিন্তু সমান আছে গ্রহণ এবং বর্জন ইলেকট্রন সমান আছে সেজন্য আমরা সরাসরি যোগ করতে পারবো যোগ করলে এটা হবে অর্থাৎ টু এস টু ও থ্রি টু মাইনাস প্লাস আয়োডিন এটা হয়ে যাবে কি টেট্টা থায়োনেট আয়নে হবে আর আয়োডাইট তো এটিকে আমরা দর্শকায়ন সোডিয়াম দর্শকায়ন সোডিয়াম দিয়ে যদি পূর্ণ করি তাহলে কী হবে সোডিয়াম থায়োসায়নেট এটি সাথে বিক্রিয়া করে সোডিয়াম টেট্ট থায়োনেট রূপান্তরিত হবে আর সোডিয়াম আয়োডাইটে রূপান্তরিত হবে এটি কিন্তু আনবিক সমীকরণ হয়ে গেল এরপরে পটাশিয়াম আয়োডাইট এবং কপার সালফেট এর মধ্যে জারণ বিজারণ বিক্রিয়াটি আমরা অর্ধ বিক্রিয়ার সাহায্যে লিখব সেক্ষেত্রে আয়োডাইট আয়ন এই আয়োডাইট বিজারক আর কপার টু প্লাস বিজারক আয়োডাইট দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়োডিনে রূপান্তরিত হয় আর জারক কপার টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ওয়ান প্লাস হয় এবং এটি বিজারিত হয়ে যায় সেই জারুন অধ্যবিক্রিয়া এবং বিজারণ অধ্যবিক্রিয়াকে আমরা যোগ করব যোগ করলে যেটি পাবো সেটি এটি সরাসরি যোগ করতে পারছি এই কারণে কারণ ইলেকট্রন গ্রহণ এবং ইলেকট্রন বর্জন সমান আছে দুইটি ইলেকট্রন ত্যাগ ঘটেছে জারুণ অর্ধবিক্রিয়াতে আর বীজ অধ্যবিক্রিয়াতে দুইটা ইলেকট্রন গ্রহণ ঘটেছে সেই জন্য সরাসরি যোগ করছি যোগ করলে টু আয়ন প্লাস টু কপার টু প্লাস আয়ন আর এখানে তৈরি হচ্ছে আয়োডিন প্লাস টু কফার ওয়ান এখন আয়ন রূপে আমরা যদি পটাশিয়াম এবং আয়ন এটি যদি যোগ করে দেয় যোগ দর্শক আনুপে এটা যদি আমরা যোগ করি এবং তারপরে যদি সমতা করি তাহলে কী পাবো ফোর মলিকুল পটাশিয়াম আয়ড্রাইট টু মলিকুল কপার সালফেট এটি তৈরি করবে আয়োডিন কপার ওয়ান আয়োডাইট আর হচ্ছে পটাশিয়াম সালফেট কপার আয়োডাইট যেটি কপার আয়োডাইট যেটি লিখেছি সি ইউ আই এই কপার আয়োডাইট মূলত সি টু ও আই টু যেটি লেখা হয়েছে এখানে এই সি টু আই টু মূলত কিন্তু কপার আয়োডাইট আই কপার আয়োডাইটের ডাইমার অর্থাৎ দুইটা কপার আয়োডাইট একত্রিত হয়ে সি টু আই টু তৈরি করে এই জারুণ বিজারণ অর্ধ বিক্রিয়া এবং অনেকগুলো দেখালাম অর্থাৎ বিভিন্ন বিক্রিয়া কিন্তু সমতা করলামীজারণ বিজারণ বিক্রিয়াগুলোর সমতা যেগুলো দেখিয়েছি এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু এ সম্পর্কিত যে অঙ্কগুলো আছে অবশ্যই আমরা করতে পারবো কারণ অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এই জারণ এবং বিজরণ অর্ধবিক্রিয়া সমতাকরণ লাগে বা বিক্রিয়াটি কিন্তু অনেক ক্ষেত্রে সুন্দরভাবে লিখতে হয় তাই বিক্রিয়া সুন্দরভাবে লিখতে গেলে এবং সেটি আনবিক সমীকরণ সমতা আকারে লিখতে গেলে অবশ্যই জারণ বিজরণ অধ্যবিক্রিয়া জানতে হয় তাই মোটামুটি আজকে দেখালাম আশা করি সবাই বুঝতে পেরেছ আগামী দিনে আবার তোমাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবা